নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী প্রণয় মজুমদার আমার ইউটিউব চ্যানেল প্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দুর্গা পুজো মিটে গেছে লক্ষ্মী পুজো এসছে লক্ষ্মী পুজোর দিনে বাড়িতে বিশেষ কিছু কাজ অত্যন্ত ভালো ফল দেয় ভালো ফল এই সেন্সে বাড়ির উন্নতি বাড়ির সাফল্য লাভ হয় আপনারা ভাবেন যে অনেকে আছেন যে টোটকা বা ভালো ফল মানে হচ্ছে আমূল পরিবর্তন জ্যোতিষ ম্যাজিক পারে এটা কিন্তু কখনো নয় এই এই দাবিটা জ্যোতিষ কোনো সময় করে না জ্যোতিষ মানে হচ্ছে মানুষকে সঠিক পথ দেখানো এবং আমি সেই তথ্যগুলো তুলে ধরি যেগুলোর দ্বারা আপনাদের কিছু উপকার হতে পারে বা কিছু উন্নতি আপনারা সাধন করতে পারেন এবং যারা টোটকা করছেন বা টোটকায় বা রত্নতেও রেমেডির রেজাল্ট আসতে গেলে কম করে তিন মাস সময় দিতে হয় একদিন দুদিন দিন সাত দিন দশ দিন পনেরো দিনে এক পারসেন্টও রেজাল্ট বোঝা যায় না সেই ভেবে সেই সেগুলো যদি সহ্য করতে পারেন ওয়েট যদি করতে পারেন তাহলেই এইগুলো পালন করুন আজকে যে তথ্যগুলো দেবো বা যে টিপসগুলো আপনাদের জানাবো সেই টিপসগুলোর দ্বারা লক্ষ্মী পুজোর দিন কী করলে ভালো হবে বা কী করার কথা শাস্ত্রে বলছে সেই তথ্যগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলাইকন আপনাকে প্রেস করতে হবে বিশেষ কিছু টিপস রয়েছে বা টোটকা বলবো না তথ্য রয়েছে যেগুলোর দ্বারা লক্ষ্মী পুজোয় পালন করলে আপনারা উপকার পাবেন এই লক্ষ্মী পুজোর যে পূর্ণিমা এটাকে বলা হয় শরৎ পূর্ণিমা এবং এই দিনকে বলা হয় চন্দ্রের ষোলোকলা পূর্ণ হয় উজ্জ্বলতম রাত এই দিনকে বলা হয় এই দিনের বিশেষ কিছু কাজ রয়েছে প্রথম হচ্ছে লক্ষ্মী পুজোর দিন যেগুলো করবেন আপনারা বাড়িতে বা যেগুলো করা উচিত প্রথম হচ্ছে আপনার বাড়ি যতটা এরিয়ারই বাড়ি হোক বাড়িটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করুন নোংরা আবর্জনাযুক্ত জিনিসগুলোকে বাড়ি থেকে বার করে দিন নোংরা কোনো সময় শুভ নয় মা লক্ষ্মীর অপছন্দের জিনিস হচ্ছে নোংরা জিনিস বা আবর্জনাযুক্ত জিনিস সেই কারণে অবশ্যই নোংরা জিনিস বাড়ি থেকে বর্জন করবেন দু নম্বর টোটকা বলবো বা দু নম্বর টিপস বলবো মাকে বলা হয় মা ভগবান বিষ্ণুর পত্নী তাই জন্য তিনি তাকে সধবা বলা হয় সেই দিন বাড়ির মহিলা বা বাড়ির যারা মানুষজন রয়েছেন তাদের সর্বদাই উচিত লাল রঙের জিনিসপত্র বেশি ব্যবহার করা বা বেগুনি সরি গোলাপি রঙের জিনিসপত্র বেশি ব্যবহার করা মা ভীষণ মাত্রায় তৃপ্ত হন বা তুষ্ট হন যদি আমরা ব্যবহার করি লাল রঙের জিনিস বা গোলাপি রঙের জিনিস মায়ের অত্যন্ত প্রিয় প্রিয় জিনিস বা পছন্দের জিনিস এই দিন কালো বা সাদা অ্যাভয়েড করুন কালো রঙটি এবং সাদা রঙ সাদা রঙও নির্দেশ করে বিধবাদের বা যাদের স্বামী নেই বা স্বামী সুখের জায়গায় প্রবলেম রয়েছে সাদা রঙটা তারা জেনারেলি আমাদের হিন্দু শাস্ত্র মতে বেশি ব্যবহার করেন সেই কারণে কালো রঙ এবং সাদা রঙটা এই দিন অ্যাভয়েড করে যান এই দিন সাধারণত অ্যাভয়েড করাই শুভ হবে চার নম্বর হচ্ছে যদি মাকে এই দিন গোলাপ ফুলের মালা দিতে পারেন অন্তত যদি মালাও না সম্ভব হয় মায়ের উদ্দেশ্যে যদি গোলাপ ফুল বা পদ্ম ফুল দেওয়া যায় তাহলে ভীষণ ভালো ফল হয় বা মাকে তুষ্ট করা যায় মাকে তৃপ্ত করা যায় পরেরটা হচ্ছে এই দিন বাড়িতে কোনো সময় কলহ ঝগড়া বিবাদ উচিত নয় ঝগড়া কলহ বিবাদ এগুলো অলক্ষ্মীর লক্ষণ যদি বাড়িতে ঝগড়া হয় যদি কলহ হয় বা যদি বিবাদ হয় সেগুলো মা লক্ষ্মী বলা হয় গৃহে তখন আসে না মা চলে যান অলক্ষ্মীর বাসা বাদে যেটা বাড়ির উন্নতি বাড়ির সমৃদ্ধিকে নষ্ট করে দেয় বা বাড়ির সাফল্য আসার জায়গাকে নষ্ট করে দেয় পরেরটা হচ্ছে এই দিন যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো যায় ঘিয়ের প্রদীপ ভীষণ ভালো ফল দেয় সন্ধ্যাবেলা যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো যায় তাহলে ভীষণ ভালো ফল দেয় যারা বাড়িতে লক্ষ্মী পুজো করছেন খেয়াল রাখবেন মায়ের একটা ফটো পাওয়া যায় বা একটা মূর্তি পাওয়া যায় দেখবেন মায়ের হাতে কলসি রয়েছে কলসি দিয়ে তিনি ধন সম্পদ ঢেলে দিচ্ছেন এই যে মূর্তি রয়েছে বা এই যে ফটোটা রয়েছে এটার পারলে পুজো করুন এটা বৈভব লক্ষ্মী অনেকে বলেন এটা ভীষণ ভালো ফল হয় আমাদের উন্নতির জন্য বা আমাদের সাফল্যের জন্য মায়ের ক্ষীরের ভোগ ভীষণ মাত্রায় প্রিয় বা মা ক্ষীরের ভোগ ভীষণ পছন্দ করেন যদি সম্ভব হয় মাকে ক্ষীরের ভোগ দিন এবং সেই প্রসাদ বাড়ির সকলের মধ্যে বিতরণ করুন এবং এই দিন সন্ধ্যাবেলা পারলে চন্দ্রের বা চাঁদের আরতি করুন এইগুলো মাকে তুষ্ট করা বা তৃপ্ত করার সহজ উপায় যেগুলো আমরা বাড়িতে খুব ইজিলি করতে পারি বিশাল পরিবর্তনের আশায় করবেন না করুন আপনাদের পরিবারের উন্নতির জন্য শান্তির জন্য সমৃদ্ধির জন্য মায়ের আশীর্বাদ আপনারা এই জিনিসগুলো করলে নিশ্চয়ই পাবেন লাস্ট যে কথাটা বলবো লাস্ট যে তথ্যটা দেবো সেটি হচ্ছে যদি সম্ভব হয় এদিন একটি নতুন ঝাঁটু ঝাড়ু বা ঝাঁটা বাড়িতে কিনে আনুন পুরনো ঝাড়ু বা ঝাঁটাটি বাড়ি থেকে বার করে দিন এটা মায়েরকে তৃপ্ত করার অন্যতম সেরা উপায় করতে পারেন অবশ্যই ভালো হবে এবং যারা আমাকে ভালোবাসেন বা যারা আমাকে বিশ্বাস করেন তাদের জন্য বলা আমার নতুন চ্যানেল এসছে নতুন ভিডিও আমি দিয়েছি তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা দেখে নিন যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করতে পারেন আমি ওই চ্যানেলে জ্যোতিষ ভিত্তিক নয় মোটিভেশনাল ভিডিও কিছু গল্প কিছু তথ্য তুলে ধরবো আজ এটুকুই থাক যারা আমাকে দেখাতে চান বা যোগাযোগ করতে চান তথ্য ডেসক্রিপশানে দেওয়া আছে কীভাবে যোগাযোগ করবেন কোথায় চেম্বার করি সমস্ত কিছু বলা আছে চাইলে আসতে পারেন চেষ্টা করব। আপনাদের পাশে থাকার ম্যাজিক পারব না কিন্তু আপনাদের সঠিক পথ দেখাতে পারবো যেটা জ্যোতিষের কাজ ম্যাজিক জ্যোতিষের কাজ না দশ দিনে উপকার করা জ্যোতিষের কাজ না জ্যোতিষ মানে হচ্ছে মানুষকে সঠিক রাস্তা দেখানো যেটা আমি চেষ্টা করব। আজ যাই কাল নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার